দেখছেন এবিপি আনন্দ, আমরা করছি গ্রাম দখলের লড়াই। আপনাদের সঙ্গে রয়েছি আমি পাপিয়া, এবং গ্রাম দখলের লড়াই আপনাকে একদম শুরু থেকে দেখছেন। আজকে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট গ্রহণ চলছে। বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেই ছবি একেবারে শুরুর সময় থেকে অর্থাৎ সকাল সাতটা থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। যেমন শাসনের উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অন্যের হয়ে ভোট দিলেন এক যুবক, নাম বাপি। প্রিজাইডিং অফিসারের সামনেই এক মহিলার হয়ে ভোট দিলেন বাপি নামে এই যুবক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাপি একজন তৃণমূল কর্মী, তিনি সরাই গ্রামের বাসিন্দা। যদিও তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা এবং রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, বাপি তৃণমূল কর্মী নন, ওই নামে শাসনে কোনো তৃণমূল কর্মী নেই। আমরা কথা বলেছিলাম খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে টেলিফোনে, তিনি ঠিক কি বলেছিলেন আমরা শুনব। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে দেখি, আমি বারাসাত দু নম্বর ব্লক নিজে দেখি, প্রতিটা কর্মীকে চিনি, প্রত্যেকটা ধরনের চিনি। এই বাপি বলে আমাদের টিভিতে দেখছি, এটি আমাদের কর্মী না। আমি তো আপনাকে বলছি, আমি মন্ত্রী আপনাকে বলছি, এরকম কর্মী না। তাকে কোনো দিকে পেরে নেবে, কল করে দেখানো শুরু করলে ভোট দিচ্ছে, এটা আমাদের কর্মী না, আমার না, আমার ভয় দিয়ে বলুন, চিনিই না তো। চিনলে তো আমি বলে দেবো না সিপিএম, চিনলে বলে দেবো না, আর চিনলে বলতে পারো সাধারণ মানুষ। তৃণমূলের কর্মী নেই, আমাকে ডিজাইন করতে আপনাকে আমি বলে দিলাম, আপনি 100% লিখে নিন যে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তৃণমূলের কর্মী না।